চিকিৎসক মাধব কুমার পালের চেষ্টায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের ফল ফুলের চাষ এখন প্রত্যন্ত গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলার এগলা 2 নম্বর ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েত এলাকার রসুলপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা চিকিৎসক মাধব কুমার পাল দীর্ঘ কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ভারত তথা ভারতের বাইরের দেশের প্রচুর ফল ও ফুলের চাষ করে আজ সফল কৃষক হিসেবে রাজ্য সরকার সেরা কৃষকের স্বীকৃতি দিয়েছেন। প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মাধব কুমার পাল তিনি গ্রামের এখন মানুষের চিকিৎসার সাথে সাথে উদ্ভিদ জগতের চিকিৎসক হয়ে উঠেছেন। তার এই চিন্তা ভাবনায় প্রত্যন্ত গ্রামের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের বাহারে ফল ফুলের চাষে যেন বিদেশের ছোঁয়া পেয়েছে গ্রামের মানুষ। মাদল বাবুর বাগান ঘুরে এলে এমন কোনো ফলের চাষ হয়নি নাম বলা বড় মুশকিল। এদেশীয় আম কলা কাঁঠাল থাকলেও বিদেশের ফল ফুলের সঙ্গে রয়েছে এক একটা ফলের 8 থেকে 10 রকমের গাছ রয়েছে। আপেল, মুসম্বি, কমলা লেবু, বেদানা 15 থেকে 20 রকমের, আম 5 রকমের, কলা গাছ 16 থেকে 17 ধরনের, জামরুল, কালো জাম, পেয়ারা, আমলকি, বাতাবি লেবু, বিভিন্ন প্রজাতির লেবু, সৌদি আরবের খেজুর। বিদেশের আবহাওয়াকে এই দেশের আবহাওয়াকে পরীক্ষা নিরীক্ষা করে বিদেশি জার বেড়া ফুলের চাষ করে অনেকটাই সফল বনে মনে করছেন তিনি। মাদুল বাবু আরো বলেন, সারা রাজ্যের যে যে প্রান্তে রাজ্য সরকারের কৃষকদের নিয়ে প্রতিযোগিতা হয়েছে তিনি সব জায়গাতেই আমন্ত্রিত হয়েছেন এবং তার কষ্টার্জিত ফসল সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার সাথে সাথে সেরা কৃষক হিসাবে বহুবার পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছেন এবং সরকারের থেকে আর্থিক সহযোগিতা পেয়ে। তিনি বলেন, এত বড় বাগানের যা ফলন হয় সব ফলনটাই তাকে বাজারজাত করতে হয় না, বাড়ি থেকে বিক্রি হয়ে যায় এবং এই ধরনের ফলের চাষে বেশিরভাগটাই জৈব সারের উপর ভরসা রাখেন। এই ধরনের ফল চাষে ও ফুল চাষে সাধারণ মানুষের যে উৎসাহ চোখে পড়ছে, এখন প্রত্যন্ত গ্রামের ভেতরে ছোট্ট ছোট্ট বাগান করে বেকার সমস্যা দূরীকরণেরও কাজে লেগেছে। তবে আগামী দিনে সারা বছরে আরও যাতে বেশি ফসল ফলানো যায়, ফুল চাষ, ফল চাষ এবং মাছ চাষকে আরও উন্নততর চাষের চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলেছেন গ্রামের মানুষ ও গাছের চিকিৎসক মাধব কুমার পাল। দার্জিলিং কমলা, দার্জিলিং এর যেটা জায়ান্ট কমলা বলে, এটা হচ্ছে সেই কমলা এবং ফলনটাও প্রচুর হয়। এবছর রোদের জন্য নষ্ট হয়ে গেছে, তা সত্ত্বেও মোটামুটি ছোট গাছেও হলেও ফলন আছে ভালো। এই যে এগুলো হচ্ছে দার্জিলিং এর জায়ান্ট কমলা। এই এগুলো কালার কিরকম আসবে? এটা কালার কমলা, একদম পুরো অরিজিনাল কমলা কালার। হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 পুরো কমলা কালার হবে এবং এর ফলনটাও বেশ ভালোই হয়, আর মিষ্টতা তো পুরোটাই থাকছে, কোনো অসুবিধা নেই। লোকে বলে যে আমাদের মাটিতে মিষ্টতা থাকবে কি থাকবে না, কিন্তু না, দারুণ। এটা হচ্ছে সেই মালটা যে দেখে এলাম, সেখানে মালটা, এখানেও মালটা একটা আছে। মালটা তো আপনার পরিচর্যা ছাড়াও কিন্তু মালটা হয়, এটা এমনই একটা ফসল। দুটো জাতের কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমলা এবং মৌসুমি। হ্যাঁ মৌসুমি। কি বলবেন, কেমন লাগে? খুবই ভালো লাগে, এখানে ফলের গাছ এবং ফুলের গাছ বা বিভিন্ন রকমের নারকেল, কাঁঠাল সব রকমের, মানে এই জায়গায় এই পরিবেশ নেই। মানে গাছের যে এত সুন্দর পরিচর্যা করেন বা দেখভাল করেন, তো ফুল থেকে নিয়ে ফল, ফল থেকে নিয়ে মাছ, মাছ থেকে নিয়ে বিভিন্ন রকমের গাছ, যে এই মানে প্রাকৃতিকটাকে এত সুন্দর বানিয়ে রেখেছেন, ওনাকে তো মানে ধন্যবাদ জানিয়ে শেষই হবে না। বা এত পরিশ্রম করেন, উনি রাত্রে উঠেই গাছে জল দেন, বা খুব রোদ হলে উনি পুরো দিন ঘুরে গাছে জল দেন। আমি মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এগ্রিকালচার নিয়ে পড়েছি, ইঞ্জিনিয়ারিং করেছি। বাবা তো দেখছি গোটা বাগানের সাম্রাজ্য। হ্যাঁ হ্যাঁ, বাবা পুরোটাই দেখে, পুরো বাগানটাই। আমাদের নার্সারি আছে, কৃষিরত্ন নার্সারি, আমাদের ওয়েবসাইটও আছে কৃষিরত্ন.in, আপনারা সার্চ করে দেখতে পারেন যে ওখানে আমাদের সব গাছ লিস্টিং করা আছে। তারপরে কিন্তু এইখানে যে যে ফুলের চাষটা হচ্ছে, সেটা এটা কি ফুল? এটা আমাদের জারভেরা, বিদেশি ফুল, জারভেরা ফুলের চাষ হচ্ছে। তো এই ফুলটা পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম, মানে এই ব্লকেই হচ্ছে। হ্যাঁ এই ব্লকেই হচ্ছে। বলছি আচ্ছা, এই ফুল ফলানোর ক্ষেত্রে যে যে ফুল ফলানো, মানে কোনো ওয়েদার বা কোনো আলাদা কোনো কৃষি পদ্ধতি লাগে? এটা এই ফুলটা মেনলি আমাদের শীতকালে, মানে শীত প্রধান ফুল, কিন্তু আমরা পলি হাউসে একে হিট হিট মানে হিট টেম্পারেচারটা ঠিক রেখে ফুলটাকে আমরা ফলাচ্ছি। এতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে? বাধা, অনেক বাধা সৃষ্টি হচ্ছে, যাতে জল বেশি হয়ে যাচ্ছে গাছে, এরকম সাদা হলুদ টাইপ পড়ে যাচ্ছে। তো বাবা সব দেখছে, দেখাশোনা করছে, আমি বাবার সাথে
হাতে হাত লাগিয়ে সহযোগিতা করছে। বলছি এই মাদলবাবুর যে বাগান রয়েছে, বিভিন্ন রকম ফলের চাষ রয়েছে, আপনি কতদিন ধরে পরিচর্যার কাজ করছেন? 9 বছর। আচ্ছা, কি কি ফল রয়েছে বা কিভাবে পরিচর্যা করেন যদি একটু বলেন। আমি বলছি যে ফল রয়েছে, কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, মৌসুম্বি হয়েছে, কমলালেবু হয়েছে, লিচু, আম, আর অন্যান্য যে ফল থাকে, ব্যানানা, ম্যাঙ্গো, আম, সবই হয়েছে। অসমের ফুল কি কি রয়েছে? অসমের ফুল এখন রয়েছে জারভেরা, জারভেরা যে মানে যেটা দামে বিক্রি হয় জারভেরা ফুলটা রয়েছে। আচ্ছা, এই পরিচর্যা করতে গিয়ে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এতে কি কি ধরনের সার ওষুধের বা রাসায়নিক সার দিচ্ছেন বেশি নাকি না জৈব সারের? জৈব সারের কাজটা হচ্ছে বেশি, ডাক্তারবাবু জৈব সারও আছে, জৈব সার কেন্দ্র প্রকল্প জৈব সার সেটাও আছে, সেটা আমরা বেশি ব্যবহার করি। আচ্ছা, আর এই এই যে যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলোতেও কি একইভাবে সার ওষুধ? সার ওষুধ। আচ্ছা, এই যে সিজনের যে ফল সেগুলো ফলানোর ক্ষেত্রে কি কি প্রক্রিয়া রয়েছে আপনাদের? এই যে প্রক্রিয়া মানে রয়েছে তোমার ইয়ে রয়েছে, জৈব জৈব সার দিয়ে মানে বসানো হয়, বা কোনো ফলের গাছে জৈব সার দেওয়া হয়, হার সার, সিমকুচি আমার ডাক্তারবাবু এখান থেকে পাওয়া যায়। বলছি এই যে মাদলবাবুর যে বাগান রয়েছে, এই বাগানে আপনি এখানে কাজ কি আপনার এখানে? এখানে কাজ মানে গাছে ফল জল টল দেওয়া বা কোনো সার টার দেওয়া, এইসব পরিচর্যা করি আর কি। আচ্ছা, আপনি কত বছর ধরে করছেন? ধরো 8-10 বছর ধরে এইসব দেখাশোনা করি আর কি। আচ্ছা, কি কি ফল ফুলের গাছ রয়েছে? রয়েছে কাঁঠাল রয়েছে, আম রয়েছে, লিচু রয়েছে, আরও অনেক বিভিন্ন রকম ফল টল আছে আর কি। আচ্ছা, আর এই গাছের গোড়ায় মাটি দেওয়াটা? হ্যাঁ, গাছের গোড়ায় মাটি দেওয়া বা কোনো ঘাস যদি ফুলে গেছে তাকে তুলতে হওয়া, এসব করতে হয় আর কি। কত বছর ধরে করছেন? 10-12 বছর।